হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকালে ঘুম থেকে উঠে আমি চলে গেলাম প্রথমে ছাদে। ছাদে যাওয়ার কারণ হলো গিয়ে সকালবেলা আমার নিজের হাতে লাগানো গাছগুলো যখন দেখি আর তাদের মধ্যে যখন ফুল দেখি, তাহলে তো মনে একটা আলাদাই আনন্দ হয়। আর সেটার মানে মজা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটার একটা মানে খুব ভালো একটা অনুভূতি আমার। আমি লাগিয়েছি যে গাছটা সুন্দর হয়েছে, তারপর ফুল ধরছে, আর সেই ফুল দিয়ে আমি পুজো দেব, সেটার একটা আলাদাই অনুভূতি থাকে। তাই ঘুম থেকে উঠেই আমি চলে যাই ফুলের কাছে, যাতে ফুলগুলো দেখে আমার মনটা খুব আনন্দে ভরে যায়, সকাল সকাল আমার মনটা খুব ভালো হয়ে যায়। তাহলে সকালে যদি মনটা ভালো হয়ে যায়, তাহলে পুরোটা দিনই ভালো যাবে, সেই আশায় আমি চলে যাই। প্রতিদিনই ঘুম থেকে উঠি ছাদে, গিয়ে আগে আমার ফুলগুলো নিয়ে আসি ঠাকুরের পুজোর জন্য। সকালবেলা এনে রেখে দিলে একটা ভালো হয়, যা মানে যখনই আমি স্নান করে ঠাকুর ঘরে যাব, চট করে আমি পুজো দিয়ে দিতে পারবো, তা না হলে আবার ছাদে আসতে হয়, ফুল নিতে হয়। তাই সকালবেলা চলে যাই ফুলগুলো দেখার জন্য যে আজকে কটা ফুল ফুটলো। আর যখন এসেছিলাম এখানে গাছগুলো অনেক ছোটোই ছিল, মানে ছোটো ছোটো গাছ নিয়ে এসেছিলাম, আর এখন প্রায় দু মাস হয়ে গেল আমাদের এখানে আসার, আর এর মধ্যেই গাছগুলো অনেকটাই ভালো হয়ে গেছে। বৃষ্টির জল পাচ্ছে ওরা, রোদ বাতাস আলো সব কিছুই পাচ্ছে, তার মধ্যে খোলা আকাশ ওদের তো আর আমার মতনই মনের অবস্থা। আর খুব সুন্দর, যেমন ফুল গাছে ফুল দেখে আমার মনটাও খুশি হয়ে যায়, ওরাও এভাবে রোদ বাতাস আলো পেয়ে ওদের মনটাও কিবা কত আনন্দিত, তাই ওরা এভাবে গাছের মধ্যে ফুল দিচ্ছে। তাহলে দেখতে থাকো পরের ভিডিও, তারপর আমি কী কী করলাম। বাচ্চারা এখন স্কুলে চলে গেছে, আর দেখতেই পাচ্ছো ঘরের অবস্থাটা কী কাহিল হয়ে যায় ওরা যখন স্কুলে যায়। স্কুলে যাওয়ার আগে যে যেভাবে পারে সে সেভাবে ঘরটা উলটপুলট করে চলে যায়, আর আমি যতক্ষণ না পর্যন্ত ঘরটা গোছাই আমার যেমন শরীর মন অস্থির হয়ে যায় যে কখন আমি ঘরটা গোছাবো আর আমার মনটা একটু ঠিকঠাক হবে। তা না হলে আমিও ডান হাতে বাঁ হাতে দু হাত দিয়ে এমনভাবে কাজ করতে থাকি, আমারও এলোমেলো হয়ে যায়। যাদের ঘরে বাচ্চারা আছে স্কুলে যায়, তারা বুঝতে পারবে আমার মানে কি অবস্থাটা হয়। এভাবে টিফিন করে দেওয়া, সকালে ওদের খাবার দাবার করে দেওয়া, আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করা, এগুলো সব সকাল 9:30টার ভেতরেই সব কমপ্লিট করতে হয়। তাই দেখতে পাচ্ছ যে যেভাবে মানে যেদিকে জিনিস রাখতে পারে সেভাবে ছড়িয়ে ছিটিয়ে ওরা চলে গেছে পুরো ঘরেই, এখানে ওখানে, একদম মানে কি বলবো তোমাদের, কিছু বলার নেই। দেখতে পাচ্ছ তোমরা কোথায় কোথায় ওরা জিনিস রেখেছে। আমি তো আর এদিকে আসি না, শুধু রান্না আর টিফিন বানাতেই থাকি। ওদের খেয়ে যাবে আর নিয়ে যাবে কি, সেগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি, আর পুরোটা ঘরের এইভাবে অবস্থাটা হয়ে থাকে। আর এখন ওরা চলে গেছে যেহেতু ঘর পুরোটাই ফাঁকা, আর এখন আমার ঘরের কাজকর্ম ছাড়া আর কিছুই নেই, তাই এগুলোকে তোমাদের একটু দেখাচ্ছি আজকে আমার ঘরের কী অবস্থাটা হয়ে যায়। সবগুলো জামাকাপড় আমি বাথরুমে রেখে দেবো প্রথমে, তারপর আমি ঘরটা গুছিয়ে কাপড় জামাগুলো ধুয়ে স্নান করে এসে পড়বো। বাইরের দিকটাও দেখাই তোমাদের, বাইরেও কী অবস্থা জুতো দিয়ে। শুধু যে ওরাই করেছে তা না, আমিও করেছি, একটা টান দিতে দুটো পড়ে যায়, আর কোনো মতে রেখে ওদেরকে শুধু খালি আগে স্কুলে পাঠানোটাই আমার টাইম টেবিলের ভিতরে সেটাই মাথায় থাকে। প্রথম থেকে একদম যতটুক পরিষ্কার করা যায় ততটুক করে নিয়েছি এবার। আর এদিকে আমি পরিষ্কার করার ফাঁকে যা একটুখানি রান্না করার ছিল সেগুলো আমি রান্নাটা করে নিলাম, আর এখন সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পরিষ্কার করার পর দেখতে আমার ঘরটা লাগে। পুরোটাই আমার পরিষ্কার করা হয়ে গেছে যতটুকু পারি আমি, আমার দ্বারা সম্ভব, আমার সাধ্য মতন। তারপর সেগুলো করে স্নান টান করে পুজো দিয়ে আমি চলে গেলাম, আমার আজকে ছিল গানের ক্লাস। আমি মিসের ঘরে চলে গেলাম রেডি ফেডি হয়ে, আর এখন মিস একটু গেছেন ভিতরে, তাই আমি তোমাদেরকে ভিডিও করে দেখালাম। আর আসার সময় আমি কিছু সাজার জিনিস কিনে নিয়ে আনলাম, কয়েক পাতা টিপ আর
গ্রিন কালারের চুড়ি সবাই নাকি শ্রাবণ মাসে পরে, এগুলো পরতে হয়, তাই আমি কিনে নিয়ে আসলাম। আমার ঘরে ছিল, আমি লাগিয়েছিলাম, সেগুলো একটা একটা করে ভেঙে গেছে, তাই আমি আসার সময় চুড়ি নিয়ে আসলাম এক ডজন, আর সেখান থেকে পরে নিয়ে এসেছি। বাকি ছিল আমার রান্নার মধ্যে পনির তরকারিটা করা। আর আজকে কী কী রান্না করলাম দেখতেই পাচ্ছ, একটু পেঁপে সেদ্ধ করেছিলাম, আর ডাল রান্না করেছি, মটর ভাজা করেছি, আর শুধু পনিরটা বাকি ছিল, আমি এসে পনির তরকারিটা করে নিলাম। বাচ্চারা স্কুল থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলো, আর ওদের আইসক্রিম তো ওরা খেয়েই নিয়েছে। যখন আমি কাজটা শেষ করে আইসক্রিম খাওয়ার জন্য নিলাম, তখন সবাই এসে আমার আইসক্রিমের মধ্যে হামলা বসালো, আর তারপর একটা তাল গুলে রেখে ঝুলিয়ে রেখেছিলাম। আর দেখতে পাচ্ছ কীভাবে আমি ঝুলিয়েছি, এখানে তো তেমন জায়গা নেই, তাই চেয়ারের মধ্যে খুন্তি দিয়ে আমি তালটা ঝুলিয়ে রেখেছি। তাহলে আজকের মতন আর এইটুকু, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।